ওয়েলকাম এভরিওান ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমি কৌস্তব নিয়ে চলে এলাম নো ইউর টিম সিজন ফোরের আর একটা নতুন এপিসোড আজকে এপিসোড নাম্বার সিক্স এবং আজকে আমরা আলোচনা করতে চলেছি চেন্নাইন এফসিকে নিয়ে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে চেন্নাই এফসির ভিডিওটা বানাতে সেটাই বানাচ্ছি আমি একটু ডিলে করছিলাম চেন্নাইন এফসিটা তার পিছনে একটাই কারণ চেন্নাই এন এফসি এখনও কিন্তু পুরোপুরি তৈরি নয় মাত্র চারজন বিদেশি ফুটবলারকে এখন অবধি সাইন করেছে এন এফসি আর মাত্র কয়েকদিন বাকি আই এস এল শুরু হতে এর মধ্যে কি। করে ফ্রি এজেন্ট বিদেশি ফুটবলারদের সাইন করে সেটাই দেখার নাকি চারজন বিদেশিকে দিয়েই আজ এই সিজনটা খেলবে চেন্নাই এনএফসি সত্যিই আমার মাথায় ঢুকছে না যাই হোক আপাতত যেরকম স্কোয়াড আছে চেন্নাই এফসি সেই নিয়েই থাকছে আজকের এই আলোচনাটা যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম সেকশান যেটা যেখানে আমরা আলোচনা করি প্রতিটা ভিডিওর মতোই যে প্রতিটা ক্লাবের সব থেকে টপ সাইনিং কোনগুলো হলো এবং তার ফলে তাদের টপ লসগুলো কোনগুলো হলো তো চেন্নাই এফসির জন্য এই সিজনের টপ সাইনিং বলতে গেলে অবশ্যই মাদার ওয়েল এফসি থেকে স্কটিশ ফুটবলার কোনর শিল্ডস তাছাড়া কিন্তু আরও ভালো সাইনিং যেগুলো হয়েছে ক্রিশ্চিয়ান বাতোশিয়র সাইনিংটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ইটালিয়ান ফুটবলার তাছাড়া রাফাইল ক্রিভেল আরও আবারও কামব্যাক করেছেন আর অন্যদিকে অস্ট্রেলিয়ান জর্ডান মারে এটাও কিন্তু একটা ভালো সাইনিং হয়েছে চেন্নাই এফসির জন্য সাইনিংগুলো তো নিঃসন্দেহে ভালো সাইনিং বাট এর জন্য যেগুলো লস করতে হয়েছে চেন্নাই এনএফসিতে সেগুলো কিন্তু আরও বড় চেন্নাই এনএফসির মাঝ মাঠের মেন ফুটবলার অর্থাৎ অনিরুদ্ধ থাপাকে চেন্নাই এনএফসি লস করেছে অনিরুদ্ধ থাপা রেকর্ড ডিলে মোহনবাগানে সাইন করেছেন তাছাড়া লাস্ট সিজনের সেরা ফুটবলার এল খায়াতি তাকেও কিন্তু লস করেছে চেন্নাই এনএফসি তাছাড়া লাস্ট সিজনের গোল মেশিন পিটার সিসকোভিক তাকেও মিস করতে চলেছে তাছাড়া কামে কারিকারি কারি মাঝ মাঠে জুলিয়াস ডিউকের তো অনেক গুরুত্বপূর্ণ লস কিন্তু হয়েছে চেন্নাই এনএফসির এই ট্রান্সফার উইন্ডোতে সাইনিংগুলো অবশ্যই ভালো বাট লসগুলোও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও তো বন্ধুরা এবার আসে যাক আজকের ভিডিওর সেকেন্ড সেকশনে যেখানে ওয়েন কোয়েলের আন্ডারে চেন্নাই এনএফসির এখন অব্দি ফুল রেজিস্টার্ড স্কোয়াড সম্পর্কে কথা বলবো। এর ওয়েবসাইটে এখনও যে স্কোয়াডটা রেজিস্টার করেছে সেখানে গোলকিপারদের মধ্যে আছেন দেবজিৎ মজুমদার ফার্স্ট চয়েস গোলকিপার তাছাড়া আছে শৌমিক মিত্র তাছাড়া আর গোলকিপারদের মধ্যে আছেন প্রতীক কুমার সিং এবং মোহন রাজ কে এটাই কিন্তু চেন্নাইন এফসির গোলকিপিং সেকশান এবার যদি ডিফেন্সের কথায় আসি চেন্নাইন এফসির ডিফেন্সে এখন অবধি সমস্ত ভারতীয় ফুটবলাররা আছে আকাশ সাংওয়ান আজিত কুমার অঙ্কিত মুখার্জি বিজয় ছেত্রী বিকাশ ইউমনাম তাছাড়া আছে প্রেহার রঞ্জন আর এস এবং সাচু সিভি আর আছে সার্থক গোলুই এটাই কিন্তু চেন্নাই এনএফসির এখন অফ ফুল ডিফেন্স যেটা অত্যন্ত উইক বলেই আমার মনে হয়েছে তাছাড়া এবার যদি মিডফিল্ডের কথায় আসি মিডফিল্ডার হিসেবে আছে আলেকজান্ডার জেসুরাজ আয়ুষ অধিকারী তাছাড়া ক্রিশ্চিয়ান বাতোশীয় নতুন সাইনিং এছাড়া আছে ফারুক চৌধুরী নিন্থই মেইতেই মোহাম্মদ রাকিব নেস্টা কলিন সতেরো বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার তাছাড়া আছে রাফাইল ক্রিভেলারো সৌরভ দাস এবং জিতেশ্বর সিং এবার যদি স্ট্রাইকারের কথায় আসি চেন্নাই এনএফসি স্ট্রাইকার পজিশনে আছে কোনর শিল্ডস নতুন সাইনিং তাছাড়া ইয়াং ট্যালেন্টেড ফুটবলার ইরফান ইয়াদাত এছাড়া আছে জর্ডান মারে এবং রহিম আলী আছে আর আছে ভিনসি ব্যারেটো এটাই কিন্তু চেন্নাইন এফসির এখন অব্দি ফুল রেজিস্টার্ড স্কোয়াড তোমাদের কী মতামত এই ফুল স্কোয়াড নিয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও তো বন্ধুরা এবার আসবো আজকের ভিডিও থার্ড সেকশানে অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ সেকশান চেন্নাইন এফসি স্ট্রেংথ এবং উইকনেসের ব্যাপারে কি বলবো এই টিমটা নিয়ে মানে চেন্নাইন এফসি এই সিজনে কীরকম একটা টিম বানিয়েছে গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছেড়ে দিয়েছে তাছাড়া সাইনিং যেগুলো করেছে ঠিকঠাক সাইনিং হলেও এখনও দুটো বিদেশি সেকশন ফাঁকা আছে দেখো ট্রান্সফার উইন্ডো যেহেতু শেষ হয়ে গেছে কন্ট্রাক্টেড কোনো ফুটবলারকে আর পাবে না এখন সাইন করতে গেলে ফ্রি ফুটবলারদেরই সাইন করতে হবে আর কবে সাইন করবে মানে আইএসএল শুরু হতে আর দু তিন দিন বাকি আছে এখনও অবধি দুজন বিদেশি ফুটবলারকে রেজিস্টারই করেনি চেন্নাই এনএফসি তো কী আর বলবো তোমরা নিজেরাই বিচার করো চেন্নাই এফসি এই সিজনে কীরকম স্কোয়াড তৈরি করেছে উইক সেকশানের কথায় যদি আসি ডিফেন্স খুবই উইক মানে আমি স্টার্টিং ইলেভেন যেটা পরবর্তী সেকশানে আলোচনা করব সেখানে সেন্টার ব্যাকে কাকে খেলাবো সেটাই বুঝতে পারছি না ভারতীয় ডিফেন্ডার পুরো সবাই আছে আর তাও ভারতের সেরা ডিফেন্ডাররা একদমই নয় মানে অভিজ্ঞতা কিন্তু কম আছে এই ডিফেন্সের এবার এই ডিফেন্স লাইন নিয়েই যদি খেলে চেন্নাইন এফসি তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বে যদি বিদেশি কোনো ভালো সাইনিং না করতে পারে এই কয়েকদিনের মধ্যে চেন্নাই এফসির ভাগ্যে কিন্তু কষ্টই আছে এই সিজনটাতে তো আমার যেটা মনে হয় ডিফেন্স সব থেকে উইক তার পরবর্তী যে উইক সেকশন সেটা মাঝমাঠ মাঝমাঠও কিন্তু যথেষ্ট উইক হয়ে গেছে আনিরুদ্ থাপার চলে যাওয়ার ফলে খ্রিশ্চান বাতসীয় অবশ্যই এসেছে এবার দেখা যাক বাতশীয় কতটা ভালো পারফরমেন্স দিতে পারে ইন্ডিয়ার মাটিতে বাতসীয় তো বিদেশি ফুটবলার বাট ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার বা ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার এই জায়গাগুলো কিন্তু অভাব অবশ্যই আছে মানে এই সিজনটা পুরোপুরি ইয়াং ফুটবলারদের ওপর নির্ভর থাকতে হবে চেন্নাইন এফসিকে বাট অ্যাটাকিং লাইনটা কিন্তু আমার মতে ভালো হয়েছে অ্যাটাকিং লাইনটা একমাত্র স্ট্রং পয়েন্ট বলা যায় চেন্নাইন এফসির কোন শিল্ডস কিন্তু এই সিজনে একটা ভালো পারফরমেন্স দিতে পারে চেন্নাইন এফসির হয়ে তাছাড়া জর্ডান মারে আইএসএলের অভিজ্ঞতা আছে আর রাফায়েল ক্রিভেলারও আশা করব রাফাইল ক্রিভেলারও তার আগের পিক ফর্মে এই সিজনে খেলবে না হলে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়বে চেন্নাই এফসি রাফাইল ক্রিভেলারের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে এই সিজনে চেন্নাইন এফসির ফরচুনে তো ওভারঅল দেখতে গেলে অ্যাটাকিং লাইনটা একটু হলেও স্ট্রং বাট ডিফেন্স মিডফিল্ড এগুলো কিন্তু যথেষ্ট ভোগাতে পারে চেন্নাই এনএফসিকে গোলকিপিং সেকশন নিয়ে সমস্যা নেই দেবজিৎ মজুমদার আছে একজন বিশ্বস্ত গোলকিপার তাছাড়া তার ব্যাকআপ হিসেবে শ্রমিক মিত্রও কিন্তু যথেষ্ট ভালো একজন গোলকিপার তো গোলকিপিং নিয়ে খুব একটা সমস্যা নেই এবার এই স্কোয়াডে যদি দুজন বিদেশি ডিফেন্ডারকে নিয়ে আসতে পারে চেন্নাই এনএফসি তাহলে হয়তো স্কোয়াডটা একটু হলেও সেপে আসবে বাট দেখা যাক এই দু এক দিনের মধ্যে চেন্নাই এনএফসি কী চমৎকার করতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামতটা বাট আমার পার্সোনালি মনে হয় এই সিজনে চেন্নাইন এফ যথেষ্ট উইক একটা টিম তৈরি করেছে থাপার জায়গা কে নেবে সেটা আমি সত্যি বুঝতে পারছি না থাপা মানে একজন মেন ফুটবলার ছিল চেন্নাই এনএফসির থাপা চলে যাওয়াতে মাঝমাঠও কিন্তু যথেষ্ট উইক হয়ে গেছে এবার বিদেশি ফুটবলার বাতসীয় কতটা প্রভাব ফেলতে পারবেন সেটাই দেখার এবার বন্ধুরা আসবো আজকের ভিডিওর ফোর্থ সেকশান অর্থাৎ ওয়েন কোয়েলের আন্ডারে কীরকম হতে পারে চেন্নাই এনএফসির স্টার্টিং লাইন সেটা নিয়ে যদি কথা বলি চেন্নাই এনএফসি ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশানে শুরু করতে পারে কারণ ওয়েন কোয়েলের এটাই কিন্তু প্রেফার্ড ফরমেশান এবার গোলে তো দেবজিৎ থাকবেই ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে বাট ডিফেন্সে কে থাকবে আমি ডিফেন্স সাজাতে গিয়ে নিজেই হিমশিম খেয়ে গেছি বিশেষ করে সেন্টার ব্যাকে সেন্টার ব্যাকে কাউকে না পেয়ে লাস্টে সার্থক গোলুইকে রাখতে হলো আর তার পাশে বিজয় ছেত্রীকে রাখা হয়েছে এছাড়া রাইট ব্যাকের কথা যদি আসি রাইট ব্যাকে অজিত কুমার ভালো একজন ফুটবলার অন্যদিকে লেফট ব্যাকে আকাশ সাংওয়ান এটাই হতে পারে চেন্নাই এনএফসির আপাতত যে স্কোয়াড আছে সেখানে ডিফেন্স লাইন বুঝতেই পারছো কতটা উইক ডিফেন্স এবার যদি ডিফেন্সিভ মিডফিল্ডের কথায় আসি ডিফেন্সিভ মিডফিল্ডে আয়ুষ অধিকারী থাকতে পারেন এবং তার পাশে খ্রিশ্চিয়ান বাতসীয় এবার যদি অ্যাটাকিং লাইনে আসি যেটা একটু হলেও স্ট্রং চেন্নাইন এফসির অ্যাটাকিং মিডফিল্ডে ক্রিভেল আরও থাকবে আর তাছাড়া লেফট উইংয়ে নিন্থই মেইতেই স্টার্ট করতে পারেন রাইট উইংয়ে জর্ডান মারে স্টার্ট করতে পারেন দেখো যেহেতু ডিফেন্সে কোনো বিদেশি ফুটবলার নেই অ্যাটাকিং লাইনে সব বিদেশিকেই খেলানো যেতে পারে মাত্র চারজন বিদেশিই আছে তো জর্ডান মারে স্ট্রাইকারেও খেলতে পারে আমি জর্ডান মারেকে রাইট উইংয়ে রেখেছি তাছাড়া ক্রিভেলারও অ্যাটাকিং মিডফিল্ড নিন্থই লেফট উইংয়ে এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই কোনর শিল্ডস তো এটাই হতে পারে চেন্নাইন এফসির যে স্কোয়াড আছে তাতে বেস্ট পসিবল স্টার্টিং লাইন আপ তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও আর চেন্নাই এনএফসির সম্পর্কে তোমরা যা বলতে চাও কমেন্টে অবশ্যই জানাতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা